খাওয়া নাবি আজকে আমার হেভি সুন্দর হয়েছে, হেভি সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে তালের এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা আজকের আগে কখনো খাননি, আর এটা খেতে এতটা সুস্বাদু হয় বানানোর পরেই সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন, সবার প্রথমে একটা তাল নিয়েছি, তালটা বেশ পাকা। এখন এই তালটাকে আমরা গুলে নেব, মানে তাল থেকে কাই বের করে নেব, কিন্তু কাই বের করার জন্য একটুও জলের প্রয়োজন হবে না, আর পাঁচ মিনিটের মধ্যে আমি এই তাল থেকে কাইটা বের করে নেব। এই রেসিপিটা আমি এর আগেও দিয়েছি, যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন, তো যদি না দেখে থাকেন কোনো সমস্যা নেই, আজকের এই রেসিপিটাই আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে তালের খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, ঠিক আমি যেভাবে ছাড়াচ্ছি। চেষ্টা করবেন তালটা যাতে সুন্দর পাকা হয়, একটু যদি শক্ত তাল হয় তখন খোসাগুলো ছাড়াতে একটু সমস্যা হয়, বটি লাগে, তো তালটাকে একটু ভালো করে পাকিয়ে নেবেন, ঠিক আছে। এবার আমি এই আটিগুলোকে ভাগ করে নিচ্ছি, আর ভেতরে দেখুন একটু শক্ত শক্ত থাকে, এইগুলোকেও একটু ছাড়িয়ে নিতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, কিচ্ছু করতে হবে না, তাল ছাড়ানো মানে তাল থেকে গুলা বের করা এতটা সহজ, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। যারা একদম আলসেমি করে তাল গুলতে চান না তারা আজকে রেসিপিটা প্লিজ দেখবেন। তো ভালো করে আমি লবণটাকে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে চাইলে কিছুক্ষণের জন্য মানে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে পারেন, না রাখলেও কোনো সমস্যা নেই। তো আমি এরকম একটা বাঁশের ঝুড়ে নিয়েছি, ঝুড়ির মধ্যে শুধু এইভাবে তালটাকে ঘষতে হবে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ঘষতে হবে, আর কিচ্ছু করতে হবে না। দেখবেন যে পাঁচ মিনিটের মধ্যে ঝটা ঝট করে তালের গোলাগুলো বেরিয়ে আসবে, দেখতেই পারছেন, এই দেখুন। যখন খুশি তখন তালটা গুলে নিতে পারবেন। তো তাল থেকে আমি কাইটা বের করে নিয়েছি, এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব দুটো ডিম, ডিম মাত্র দুটোই নেবেন একটা তালের জন্য, ঠিক আছে। তো আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দেব সেই কাপের হাফ কাপ চিনি, মানে সেই কাপের না, এই কাপ মেপেই আমি সব জিনিসগুলো দেবো তার জন্য বলছি সেই কাপ। তো হাফ কাপ চিনি দিয়ে দিলাম, চিনিটাকে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব এক বাটি তাল, এক বাটি তাল মানে যে কাপটা মেপে আমি চিনি দিয়েছি সেই কাপেরই এক কাপ তাল নিচ্ছি। পরিমাপগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে। খুব ভালো করে এবার চিনি আর ডিমের সাথে তালটাকেও মিশিয়ে নিতে হবে, তো দেখতেই পারছেন আমি মিশিয়ে নিয়েছি। তো এখন একটা চাল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ো, হাফ কাপ চালের গুঁড়ো, ঠিক আছে। আর সাথে দিয়ে দেব হাফ কাপ ময়দা, পরিমাণগুলো প্লিজ একটু খেয়াল করবেন, ঠিক আছে। এবার খুব ভালো করে চেলে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি ময়দা আর চালের গুঁড়োটাকে চেলে নিয়েছি, এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি বেকিং সোডা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি আজকে বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই দেব না, আপনারা চাইলে দিতে পারেন। এবার দিয়ে দেব এক কাপের তিন ভাগের এক ভাগ তেল, যে পাত্রটা মেপে জিনিস দেবেন সেই একটা পাত্র মেপে জিনিসগুলো দেবেন, ঠিক আছে। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, একটুখানি জল দিয়ে দিলাম যেহেতু একটু ঘন লাগছে ব্যাটারটা, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, হ্যান্ড উইক দিয়ে মেশানোটা ঠিক আমার মানে পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে না বলতে ভালোভাবে মেশানো যাচ্ছে না, আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। তো এখন এর মধ্যে দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার, মানে অরেঞ্জ ফ্লেভার, এটা অরেঞ্জ ফুড কালার নয়, অরেঞ্জ ফ্লেভার, ঠিক আছে, ফুড ফ্লেভার। তো দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা সুগন্ধ আছে, আর এটা খেতে এত ভালো লাগবে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। এখন একটা কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি, আর কেক টিনটায় আগে থেকে আমি বাটার পেপার দিয়ে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি, যাই হোক। এখন ব্যাটারটাকে দিয়ে ঠিক যেমন আমরা কেক বানাই, কেক বানানোর সময় একটু ট্যাপ করে নিই, ঠিক সেইভাবে দিয়ে দিতে হবে। এটা কিন্তু তালের কেক মোটেও নয়, মোটেও তালের কেক নয়। যদি তালের কেক বানাতে চান তাহলে সব কিছু সমান পরিমাণে দিতে হবে। এখন আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি কড়াইটাকে, এখন এর মধ্যে আমি কেক টিনটাকে
বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা 50 মিনিট পর্যন্ত বেক করতে হবে। 50 মিনিট, কেক হলে 40 মিনিটের মধ্যে হয়ে যায়, এটা 50 থেকে 55 মিনিট সময় লাগবে। আর গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম করে রাখবেন। তো বন্ধুরা, আমি 10 মিনিট পরে একটু ঢাকনাটা খুলে নিচ্ছি, ওপর থেকে একটু কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপির স্বাদটা তোমরা প্লিজ গ্রহণ করবে, মানে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। তো কেকটা সাজানো হয়ে গেছে, এখন ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, পুরো 50 মিনিট পরে গিয়ে আমি ঢাকনাটা খুলছি, এটা কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে। এখানে কোনো বেকিং সোডা বেকিং পাউডার আমি দিইনি, কেকটাকে আমি চেক করে নিলাম। তো ভালোভাবেই আমার কেকটা বেক করে নেওয়া হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে ঠান্ডা করে নেওয়ার পর এখন এটাকে ডিমোল্ড করে নিতে হবে। এর জন্য চাকু দিয়ে চারপাশটাকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি যদি কোনো নতুন বন্ধু দেখতে এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে, যাতে প্রত্যেকটা ভিডিও আপলোড করা মাত্রই সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায়। কাগজটাকে তুলে নেব, এটা একেবারে মোমের মতো গলে যাবে মুখে দিলে, আর এতটা টেস্ট, এর টেস্টটা কোনো দিনও ভুলতে পারবে না। তাল ফুরিয়ে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো। এখন এটাকে আমি কেটে নিচ্ছি, একদম নরম তুলোর মতো, এটা কিন্তু স্পঞ্জি হবে না, কখনো স্পঞ্জি হবে না, এটা একেবারে মাখনের মতো গলে যাবে মুখে দিলে। পিসগুলো আমি করে নিয়েছি, ব্যাস একটা পিস আমি তুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন তো? এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। আমি একটা আপনাদের কেটেও দেখাবো যে এটা কতটা নরম হয়, একেবারে ছানার মতো। আর এটা খেতে যে কতটা ভালো হয়েছে সেটা আমার দিদি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছে, লাস্টেও একটু সিন ওনাদের আমি দেখিয়ে দেবো। ওনারা খুব বলছিল যে এত ভালো হয়েছে, আমরা বন্ধুদেরকে বলবো যে এটা কতটা সুস্বাদু হয়েছে। এত সুন্দর হয় আমি তো জানি না, আজ যাবার করবি, হেবি সুন্দর আছে তো, অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই তালের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি, ভালো রেসিপির সাথে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যা যে কয় টাকা রান্না, তোমার 20 টাকা দিলাম, যা যে কয় টাকা রান্না।